পশ্চিমা বিশ্ব ও ভারতকে জঙ্গিবাদ দেখাতে চায় সরকার। এজন্য নানা সময়ে জঙ্গি নাটক সাজিয়ে ফায়দা হাসিল করতে চেয়েছে তারা। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই জঙ্গি, ভয়ঙ্কর প্রতারক, সরকার দেশকে পুরোপুরি কারাগারে পরিণত করেছে। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতি মুহূর্তে প্রতারণার মধ্য দিয়ে চলছে রাষ্ট্র। এই ফ্যাসিবাদকে সরানোর উপর নির্ভর করছে জাতির অস্তিত্ব, এজন্য সবাই একমত হয়েছেন এই সরকারকে যে কোনো মূল্যে বিদায় করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ মানুষ কিন্তু এই ফ্যাসিবাদ কথাটা অর্থনৈতিক হিসেবে বলছে না, আর অন্য কিছু দেখার দরকার নেই। আওয়ামী লীগের এখনকার শাসনটা দেখো, তারাই বুঝতে পারবে যে ফ্যাসিবাদ কি জিনিস। নির্বাচন করে, নির্বাচন দেখায়, ইলেকশন দেখায়, গণতন্ত্র দেখায়, এই এতগুলো মিডিয়া দেখাচ্ছে, সবই চলছে। তার মধ্যেই থেকেই সে ভয়ঙ্করভাবে মানুষের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে প্রবলভাবে এক ব্যক্তি একটা দলের শাসনকে প্রতিষ্ঠিত করে।